আগামী 23 জুন ত্রিপুরায় চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগরতলা, বর্দোয়ালি, যুবরাজ ও সুরমা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চারটি কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার প্রচারে ঝড় তুলতে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী গোলাম রব্বানী, এই রাজ্যের পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লড়াকু নেতা কাঞ্চন কাজী। বুধবার সকাল থেকে 6 নম্বর আগরতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেবনাথ ও 8 নম্বর বর্দোয়ালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেন এই রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। বৃহস্পতিবার 8 নম্বর বর্দোয়ালি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হয়। এদিন প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী। এদিন কাঞ্চন কাজী বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব উন্নয়নমূলক কাজগুলি করেছেন তার খতিয়ান তুলে ধরেন। পাশাপাশি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে কী কী উন্নয়নমূলক কাজ ও প্রকল্প করা হবে তারও তালিকা তুলে ধরেন। আমরা দুয়ারে সরকার আপনার কি প্রয়োজন তার জন্য সরকারকে আসতে হবে না, সরকার আপনার বাড়ি যাচ্ছে, এক নয় এক বছর ধরে চলছে। আমরাও চাই সরকার ত্রিপুরায় যাক। আমরা কি দেখছি প্রচারে, দুয়ারে গুন্ডা চলে আসছে, দুয়ারে সরকার যায় না, দুয়ারে গুন্ডা আসছে এখানে, এটাও চলবে? গুন্ডারা চলবে এখানে ত্রিপুরা মানুষ আমরা নিশ্চয় থাকবেন, কেন থাকবেন ত্রিপুরায়? কি উন্নয়ন করছে আপনাদের বলুন, আপনারা আপনারা কি পেয়েছেন এই সরকারের কাছ থেকে? আমার মেয়েটা প্রাইভেট পড়তে গেছে, টিউশন পড়তে গেছে, সেজন্য শীতে বাইক ধুতে পারে। আমার বাড়ির বউটা বাজারে গেছে, তাকে যদি কেউ টোল টিটকি না ঘুরে সুন্দরভাবে শান্তিভাবে বাড়ি আসতে পারে। বাজারের যে সবজি আনাজ পাতি যা মূল্য সেগুলো একটা তার ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে, এটা তো আমার সাধারণ মানুষ চায়, শান্তি চায় এবং সুন্দরভাবে নিজের অর্থের সামর্থ্যের মাধ্যমে তার বাজার হাটটা করতে চায় এবং তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে চায়। ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে গেলে কী করতে হবে, তাকে রোজগারের ব্যবস্থা করতে হবে। এখানে কোনো রোজগারের ব্যবস্থা আছে সাধারণ গরিব খেতে খাওয়া মানুষদের জন্য? এখানে তো বাইরের শরীর গ্রাসে কাজ করে, এখানে তো কোনো কোনো ব্যবস্থাই নেই। এখানে দেখলাম আমি তো ঘুরছি ভারতবর্ষে একটা ধর্মনিরপেক্ষ শক্তিশালী সরকার গঠন করতে হবে। সেই সরকার ভাববে যে ভালো মেহনতি মানুষটিকে কীভাবে রেহাই দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ গরিব খেতে খাওয়া মেহনতি মানুষের কথা ভাবেন। আমরা চাইব ত্রিপুরায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত এবং কেন্দ্রীয় হোক। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা কী করে মানুষ হবে তার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার বাড়িতে যে যখন কেউ মারা যাচ্ছে এখন কেউ নেই, সঙ্গে সঙ্গে 2000 টাকা সমবেতির জন্য দেওয়া হচ্ছে। একটা মা যেমন তার ছেলেকে মেয়েকে বিয়ের উপযুক্ত করছে, সে কন্যাশ্রী 25,000, 25,000, 50,000 আবার রূপশ্রী 25,000, 75,000 টাকা তার বাবার হাতে জোগাড় হয়ে যাচ্ছে। বলুন তো এগুলো আপনারা ভাববেন না? একটা প্রকল্পের নাম বলুন ত্রিপুরা সরকার যেটা সাধারণ মানুষের জন্য চালু করেছে, কেউ আছে দাঁড়িয়ে ভাই এখানে? এই প্রকল্পটা আমি মাইকে সামনে এসে বলে যান, বিপ্লবের সরকার সাধারণ গরিব খাওয়া খেতে মানুষের জন্য এই প্রকল্পটা চালু করেছে, এই সুযোগটা আমরা পাচ্ছি। এদিন জনসভাটি একটি জনজোয়ারে পরিণত হয়। ত্রিপুরা থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।